আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের খুদের বউ পিঠা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি করতে আমাদের ঠিক কী কী লাগবে। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই পুরো পিঠাটা তৈরির প্রস্তুত প্রণালীটি ভালোভাবেই আপনারা দেখতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই পিঠা বানাতে আমার কী কী লাগছে। আমি এখানে খুদ নিয়েছি 1 কাপ, দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব খুদটা। যদি আমার খুদটা যেহেতু অনেক পরিষ্কারের জন্য আমাকে বেশি ধুতে হবে না, কিন্তু খুদটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। দেখুন আমি ধুয়ে নিয়ে এসেছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও পানি, একদম ডোবা পানি দিয়ে দিতে হবে, যেমন আমরা চালটা ভিজাই আর কি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি একটু হাতের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, পানির সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে দিব। এরপর আমি একটি ঢাকনার সাহায্যে এটিকে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই প্যানের ভেতর আমি যে আগে থেকে খুদটা ভিজে রেখেছিলাম ওখান থেকে 2 চামচ পরিমাণ খুদ দিয়ে দিব। দেখুন আমি খুদটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একে একে কয়েকবার পানি দিব। খুদটা অবশ্যই সেদ্ধ হবে এই পরিমাণে আপনারা পানিটা দেবেন। খুদটা সেদ্ধ হয়ে একদম ভাতের মতো হয়ে যাবে এই কনসিস্টেন্সিটা মনে রেখেই পানিটা দেবেন, তাহলে আপনাদের পিঠাটা বেশি ভালো হবে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এখন আমি একটি ঢাকনার সাহায্যে এটিকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য এবং চুলার আঁচটা হাই করে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন খুদটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দেওয়া শেষ হয়ে গেলে আমি একটি খুন্তির সাহায্যে এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশানো হয়ে গেলে উপরটা একটু সমান করে দিয়ে আমি আবারও এটিকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, কিন্তু এই সময় মনে রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আমার যে পিঠাটা এটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। দেখুন আমি পাশ থেকে একটু ওঠানোর চেষ্টা করছি, এভাবে আপনারাও দেখবেন। তবে এটা যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে নিজে থেকেই ছেড়ে দিবে সাইডগুলা, তাই আমি আবারও ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন আমি আবার ফিরে এসেছি। এখন আমি এটিকে একটু উল্টিয়ে দিব। দেখুন আমি কীভাবে আলতো হাতে উল্টাচ্ছি। এভাবে ভালোভাবে উল্টিয়ে নিয়ে এটাকে আমি আবারও সমান করে দিব। যেহেতু খুদটা সিদ্ধ হয়ে যাবে সেহেতু আঠালো ভাবটা থাকবে, এই জন্য এটা ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকবে। দেখুন এভাবে মিলিয়ে দিলে আবারও আগের মতো সুন্দরভাবে মিলে যাবে। আমি এই পর্যায়ে এটিকে আবারও চুলার পরে রেখে দিব 10 মিনিটের জন্য, কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে করে দিতে হবে। দেখুন আমি ফিরে এসেছি 10 মিনিট পর। এখন আমি এটিকে উঠানোর চেষ্টা করছি। এভাবে আস্তে করে উঠাতে হবে যেন পিঠাটা না ভাঙে। দেখুন আমি উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে।
একদম আলতো হাতে করতে হবে এই কাজটা, পিঠাটা যেন না ভাঙে। আমি আবারও উল্টিয়ে রাখলাম, এটা আমি 2 মিনিটের জন্যই রাখবো, আমি 2 মিনিট পরে এটা আমি উঠিয়ে নিব। দেখুন আমি 2 মিনিট পরে এটিকে উঠিয়ে নিচ্ছি, একটি প্লেটে উঠিয়ে নিব। দেখুন পিঠাটা দেখতে কেমন হয়েছে, এই পিঠাটা খেতে অবশ্যই অনেক মজার। তো আমি এখানে আমার প্যানের ভেতর আমি আরও একটি পিঠার জন্য আবারও দিয়ে দিচ্ছি খুদ এবং পানি। আমি এভাবেই সবগুলা পিঠা তৈরি করে নিব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যে এটা কেমন খেতে হয়েছে। তবে আমার কাছে এই পিঠাটি খুব মজা লাগে, আর এই পিঠাটি সব ধরনের মানুষই খেতে পারে, যাদের সুগার আছে তারাও খেতে পারে, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।